সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আমি আলোচনা করব স্বর চিহ্ন কার এবং ব্যঞ্জন চিহ্ন ফলা সম্পর্কে। আমরা জানি যে বাংলা বর্ণমালা দুই প্রকারের, প্রথমত স্বরবর্ণ, দ্বিতীয়ত ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের চিহ্নগুলোকে কার বলা হয় এবং ব্যঞ্জন বর্ণের চিহ্নগুলোকে ফলা বলা হয়। তো আমরা আজকে আলোচনা করব কার এবং ফলা এর ব্যবহার সম্পর্কে। বাংলা বর্ণমালা দুই ধরনের, এক স্বরবর্ণ, দুই ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। আমরা আজকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা সম্পর্কে আলোচনা করব। স্বর চিহ্ন কার ও ব্যঞ্জন চিহ্ন ফলা শেখার সহজ কৌশল। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে স্বর বা কার বলা হয়, অর্থাৎ যখন স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় তখন স্বরবর্ণটি সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। সুতরাং স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কার বলে। স্বরবর্ণ রয়েছে মোট ১১টি, স্বর অ থেকে ঔ পর্যন্ত। তার মধ্যে স্বরবর্ণের কার চিহ্ন রয়েছে মোট ১০টি। স্বরবর্ণের ১০টি কার চিহ্ন আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই হচ্ছে ১০টি কার চিহ্ন। আতে আকার, যেমন বয় আকারে বা, বয় আকারে বা, বাবা, ময় আকারে মা, মা, দয় আকারে দা, দয় আকারে দা, দাদা, এভাবে চাচা, মামা, নানা ইত্যাদি। হ্রস্বইতে হ্রস্বইকার, যেমন চয় হ্রস্বইকারে ছি, দন্ত নয় হ্রস্বইকারে নি, চিনি, দয় হ্রস্বইকারে দি, দয় হ্রস্বইকারে দি, দিদি ইত্যাদি। দীর্ঘইতে দীর্ঘইকার, যেমন চয় আকারে চা, চয় দীর্ঘ ইকারে চি, চাচি, ময় আকারে মা, ময় দীর্ঘ ইকারে মি, মামি ইত্যাদি। হ্রস্বউতে হ্রস্বউকার, যেমন আ দন্ত স্বয় হ্রস্বউকারে সু দন্তন্ন আসুন, কয় হ্রস্বউকারে কু, কয় হ্রস্বউকারে কু র কুকুর ইত্যাদি। দীর্ঘ উথে দীর্ঘ উকার, যেমন দন্ত ষয় দীর্ঘ উকারে সু, চয় হ্রস্বইকারে চি, সুচি, ভয় দীর্ঘ ইকারে বু, ময় হ্রস্বইকারে মি, বুমি ইত্যাদি। রিতে রিকার, যেমন কয় রিকারে ক্রি, মূর্ধন্য স ক কৃষক, গয় রিকারে গ্রি, হ গৃহ ইত্যাদি। এতে একার, যেমন আ দন্ত ষয় একারে সে আসে, পয় আকারে পা, তালব ষয় একারে সে পাশে। ঐতে ঐকার, যেমন তো ঐকারে তৈ, রয় হ্রস্বইকারে রি, তৈরি, ব ঐকারে বই, ঠ খ বৈঠক ইত্যাদি। ওতে ওকার, যেমন খয় ওকারে খু, কয় আকারে কা কুকা, পয় ওকারে পু, কয় আকারে কা পুকা ইত্যাদি। ওতে ঔকার, যেমন দন্ত ন ঔকারে নৌ, কয় আকারে কা নৌকা, গয় ঔকারে গৌ, র ব গৌরব ইত্যাদি।
এখন আলোচনা করব ফলা সম্পর্কে। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, অর্থাৎ ব্যঞ্জনবর্ণ কোনো কোনো স্বর কিংবা অন্য কোনো ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হলে এর আকৃতির পরিবর্তন হয় বা সংক্ষিপ্ত হয়। তাই ব্যঞ্জনবর্ণের আশ্রিত সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ফলা ছয়টি, যথা জফলা, বফলা, মফলা, রফলা, লফলা, নফলা, এই হচ্ছে ছয়টি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ। আর একটি হচ্ছে রেফ, তা হচ্ছে রফলা এর আংশিক রূপ। জফলা, যেমন দন্ত স ত জফলা সত্য, ঐ ক জফলা ঐক্য, দন্ত স খ জফলা সক্ষ, স্বর ও দন্ত ন জফলা অন্য, ইত্যাদি। বফলা, বয়রস্বীকারে বি তালব্য স বফলা বিশ্ব, প ক বফলা পক্ক, ইত্যাদি। মফলা, যেমন দন্ত স মফলা আকার দন্ত ন সম্মান, আ মফলা আকার আম্মা, ইত্যাদি। রফলা, যেমন প রফলা প্র, চয় রস্যকারে চু র প্রচুর, প রফলা প্র, তয় রস্যকারে তি প্রথি, গ রফলা গ্র, হ গ্রহ, ইত্যাদি। রেফ, ব রেফ মূর্ধন্য বর্ণ, ক রেফ মূর্ধন্য কর্ণ, ইত্যাদি। লফলা, যেমন আ ল লফলা আকার হ আল্লাহ, স্বর ও ম লফলা অম্ল, প ল লফলা দীর্ঘ ইকার পল্লী, ইত্যাদি। নফলা, যেমন আ দন্ত ন নফলা দ আনন্দ, স্বর ও দন্ত ন নফলা অন্য, দন্ত ন নফলা দ রস্যইকার ত নন্দিত, ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের স্বরচিহ্ন কার ও ব্যঞ্জনচিহ্ন ফলা শেখার সহজ কৌশল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা। ধন্যবাদ সবাইকে।